আপনারা শুনছেন সেই কথা যে কথাগুলো ছাড়া আমরা সম্পূর্ণ হই না। আর এই সম্পূর্ণতার কথা যখন আসছে তখন আজকে একটা গানের কথা ভীষণভাবে আমায় ভাবাচ্ছিল। গানটা, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, আপনারও জানা। গানটা অন্য কিছুই নয়, গানটা রামপ্রসাদের সেই বিখ্যাত গানটা, যেথা আছে শুধু ভালোবাসাবাসি সেথা নিয়ে চলমা। তা কোথায় ভালোবাসা আছে? এই রামপ্রসাদ তার আগে বলছেন এই পৃথিবীর কেহ ভালোবাসিতে জানে না। সুতরাং রামপ্রসাদ বোধহয় একটা নতুন পৃথিবীতে যাওয়ার চেষ্টা করছিলেন। আর এই মুহূর্তে আমার মনে হয় যে গোটা বিশ্বজুড়ে আমরা একটা নতুন পৃথিবীর সন্ধান করছি এবং বিজ্ঞান আমাদের কিন্তু একটা নতুন পৃথিবীর সন্ধান এই মুহূর্তে দিয়ে দিয়েছে। সেই পৃথিবীটা আর কিছুই নয়, সেই পৃথিবীটা হচ্ছে মাত্র 3000 আলোকবর্ষ দূরে সেই পৃথিবীটা অবস্থান করছে। 3000 আলোকবর্ষ শব্দটা শুনতে বেশ ভালো লাগে, কিন্তু সেই 3000 আলোকবর্ষ মানে অনেক দূরেরই ব্যাপারটা। সেই পৃথিবীর নাম হচ্ছে KOI 456.04 এবং সেই পৃথিবী আয়তনে আমাদের পৃথিবীর থেকে দ্বিগুণ। এবং সেই পৃথিবীর একটা সূর্য বলে গ্রহ, সেই পৃথিবীর একটা সূর্য রয়েছে এবং সেই সূর্যের নামটা অদ্ভুত। সেই সূর্যের নামটা হচ্ছে Kepler-160। সেরকম একটা পৃথিবীর সন্ধান আমরা বিজ্ঞান পেয়েছে। আর বিজ্ঞান যখন এরকম একটা পৃথিবীর সন্ধান পেয়েছে তখন রামপ্রসাদ যদি আজকে থাকতেন তাহলে তিনি চিৎকার করে আমাদের বলতেন ওই পৃথিবীতে আমাদের সবাইকে যেতে হবে, তবে আমাদের নিজেদের পৃথিবীকে আরও সুন্দর আর বাসযোগ্য বানিয়ে তারপর আমরা ওই রকম একটা সুন্দর আরও একটা সুন্দর পৃথিবীর দিকে যাব। আর পৃথিবীকে বাসযোগ্য বানানোর কথা যখনই আসে তখনই আমার কেন জানি না তীব্রভাবে মনে পড়ে যাচ্ছে যে আজকে কিন্তু ভারতবর্ষ জুড়ে যে পৃথিবী জুড়ে যে রাস্তার আন্দোলন চলছে, সেই রাস্তার আন্দোলন কিন্তু পৃথিবীকে খুব সুন্দর করে গড়ে তুলতে পারছে। আজকে দেখবেন নিউ ওয়াশিংটন ডিসির একটা রাস্তার নাম হয়ে গেছে ব্ল্যাক লাইফ ম্যাটার্স। সেই ভিয়েতনামের যুদ্ধের সময় যখন আমাদের জন্ম হয়নি সেই সময় একটা স্লোগান ছিল আমার নাম তোমার নাম ভিয়েতনাম। আর আজকে গোটা বিশ্বজুড়ে একটা স্লোগান উঠে আসছে আমার নাম তোমার নাম, সবার নামের সাথেই আমাদের সবার নাম হলো ব্ল্যাক লাইফ ম্যাটার্স। আমার নাম তোমার নাম, কালো মানুষ আমার নাম। আর এই কথা যখন বলছি তখন হারলেম রেনেসার কথা মনে পড়ে যাচ্ছে। হারলেম রেনেসা হচ্ছে কালো মানুষরা যেদিন প্রথম কবিতা লিখলো, ভীষণভাবে প্রথম কবিতা লিখলো, মানে কি যেদিন তারা কিনা ভয়ঙ্করভাবে কবিতার ময়দানেও সাদা প্রভুদের সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ করলো যে কালো মানুষরা অনেক কিছু পারে। তখন এক কবি লিখেছিলেন আমি কালো, আমি কুয়াশার রাজা। তা এই মুহূর্তে যে ভীষণভাবে লড়াইটা গোটা আমেরিকা জুড়ে চলছে, সেই লড়াইয়ের একটা অদ্ভুত আর্থসামাজিক দিক আছে। আপনি দেখবেন আমেরিকায় যে কাস্টোডিয়াল ডেথগুলো হয়, পুলিশের হাতে যতজন মারা যায় তার 24% পিপল হলো কৃষ্ণাঙ্গ। আমেরিকার জনসংখ্যার 13% পপুলেশন হলেন কৃষ্ণাঙ্গরা এবং কাস্টোডিয়াল ডেথের 24% মানুষ হলেন কৃষ্ণাঙ্গ। আরও একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, আমেরিকায় লকডাউনের পরে যত ধরনের ক্লোজ আপ হয়েছে, মানুষ কাজ হারিয়েছেন, তাদের 44% মানুষ হলো কৃষ্ণাঙ্গ। আমেরিকায় যে সমস্ত মানুষরা পার্কের নিচে শোয় তাদের একটা বড় সংখ্যা হলো কৃষ্ণাঙ্গ। সুতরাং গোটা বিশ্ব জুড়েই, গোটা আমেরিকা জুড়েই কিন্তু একটা অন্য ধরনের অত্যাচারের ভাষা রয়েছে। তাই জন্যে বোধহয় আজকে এটাও পরিষ্কার হয়ে উঠছে যে একটা সিস্টেমেটিক্যাল জেনোসাইড মানুষকে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ফিজিক্যালি 3 দিক দিয়ে মারে। আর ফিজিক্যাল মারার করোনার মতো ব্যাধি যখন বিশ্বকে আষ্টে পাষ্টে গিলে ফেলতে চায় সেই সময় দেখা যায় বেশিরভাগ ডেথ হয় কৃষ্ণাঙ্গরাই, কেননা করোনায় আক্রান্ত মৃতদের সংখ্যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ হলেন কৃষ্ণাঙ্গ। ফলে সার্বিকভাবে এই যে যুগযন্ত্রণা, এই যন্ত্রণার বিরুদ্ধেই কিন্তু আজকে গোটা বিশ্ব ফেটে উঠেছে এবং আজকে দেখা যাচ্ছে আমেরিকা কিন্তু একটা নতুন ধরনের আন্দোলনের পথ দিয়ে হাঁটছে। আজকে কানাডার প্রধানমন্ত্রীও কিন্তু এই লড়াইকে সমর্থন জানাচ্ছেন। আর কানাডার প্রধানমন্ত্রীর এই লড়াইকে সমর্থন জানানো নিয়ে আমার একটাই বক্তব্য থাকবে যে নিশ্চয়ই আপনারা এই লড়াইগুলোর পাশে এলে ভালো, তো এই লড়াইগুলো আরও এগোবে। কিন্তু তার সাথে সাথে একটা কথা বলবো যে আপনারাও কিন্তু আপনাদের নীতিগুলোতে বদল আনুন, যাতে করে এই লড়াইগুলো, যাতে করে আপনার এই লড়াইগুলো আরও সুন্দর হতে পারে, যাতে করে শুধু আমেরিকা নয়, বিশ্বের যেখানেই যত কান্না আছে সেই কান্নাগুলো যেন প্রকৃতভাবে অ্যাড্রেস পায়, সেই কান্নাগুলো যেন প্রকৃত ঠিকানা পায়। আর এই কান্নাগুলোর ঠিকানার যখন কথা বলছি তখন ভারতবর্ষের মতো একটা দেশের নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে, কারণ আমরা চিরকাল বলে এসেছি বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ পৃথিবীর যত কান্না আছে, যত ভালোবাসা আছে সবার সাথেই আমাদের একটা গভীরতর সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের গল্প যখন বলছি তখন ভীষণভাবে উঠে আসবে যে আমাদের দেশের জাতপাত প্রথার সাথে ওখানকার সাদা কালো বর্ণ বৈষম্যের ভেতর মিল এবং অমিলের বিষয়গুলো। এবার সেই মিল এবং অমিলের বিষয়ে যাওয়ার আগে একটা গল্পের দিকে যাব। এবার আপনি প্রশ্ন করতে পারেন গল্পের কথা কেন? আমার মনে হয় যে কোনো জিনিস গল্পের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি। এবং এই গল্পটা লিখেছেন আমার খুব প্রিয় বন্ধু এবং সিনিয়র আমার প্রিয় সাহিত্যিক শাশ্বত শিকদার। সেই গল্পটার নাম হলো কবরখানা। কবরখানা গল্পটার শেষ লাইনটা হচ্ছে এরকম, ওপর থেকেও বলতে ইচ্ছে করছে না, নিচ থেকেও বলতে ভালো লাগছে না, মাঝখান থেকে বলা চিরকাল অপছন্দের আমার। তাহলে আজকে আমাদের কাছে যে ঘটনাগুলো রয়েছে সেগুলোকে আমি কিভাবে বলবো? জাতপাত প্রথায় আসার আগে তার আগে একটা ঘটনা বলি। বালুরঘাটের এই ঘটনা, বালুরঘাটে একজন শ্রমিক আজকে সাপের কামড়ে মারা গেলেন। এই কথাটা শুনেই আপনি বলবেন ভারতবর্ষে তো প্রচুর শ্রমিক ভাই সাপের কামড়ে মারা যায়, এর মধ্যে নতুন কি আছে? এবার আমি বলবো সেই শ্রমিকের সাথে আরেকটা পরিচয় এবার আমি যোগ করবো, সেই শ্রমিকের সাথে এবার আমি পরিযায়ী শব্দটা যোগ করে দিলাম। এরপরও আপনি বলবেন হ্যাঁ প্রচুর ডেথ তো প্রতিদিন আমরা পরিযায়ী শ্রমিকদের দেখেছি, ওটা গা সওয়া হয়ে গেছে, নতুন কিছু বলুন। আমি এবার বলবো ঠিক বলেছেন। এই পরিযায়ী শ্রমিকরা যখন এলো তাদের কোয়ারেন্টাইনের জন্য কোথায় রাখা হলো? তাদের কোয়ারেন্টাইনের জন্য রাখা হলো একটা পাম্পের ঘরে, যা চারপাশে ঝোপ জঙ্গল রয়েছে, এবং সেই পাম্পের ঘরে থাকতে গিয়ে সাপের কামড়ে মারা গেলেন। এবার প্রশ্নটা সাপের কামড় নয়, প্রশ্নটা হচ্ছে এই মানুষগুলোর জন্য ওরকম একটা ঘর কেন বরাদ্দ করা হলো? বালুরঘাটে যদি কোনো ভিআইপি আসতেন, বালুরঘাটে যদি কোনো বড় কবি আসতেন, বালুরঘাটে যদি কোনো বড় সরকারি অফিসার আসতেন, যদি কোনো শিল্পপতি আসতেন এবং তাকে যদি বালুরঘাটে 14 দিন কোয়ারেন্টাইনে রাখা হতো, তাহলে কি সরকার তার এইরকম ব্যাপার এরকম উদাহরণ দেখাতে পারতো? কোনো একটা অদ্ভুত পাম্পের ঘরে তাকে রাখতে পারতো? তার মানে সমাজের প্রতিষ্ঠিত মানুষদের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য নয়, সমাজের প্রান্তিক মানুষদের ক্ষেত্রে সে নিয়ম প্রযোজ্য হবে কি করে? তাহলে সেখানেই তো এই সংকটটা লুকিয়ে রয়েছে। কিভাবে এই গল্পগুলো বলবো? কিভাবে আমরা এই গল্পটা বলবো যে তুকারাম সে কিনা মধ্যযুগে সংস্কৃত ভাষায় কবিতা লেখার অপরাধে তার গলাটা কেটে নেওয়া হয়? তাহলে দেখুন ওই ব্ল্যাক লাইভস ম্যাটার্সের মতোই জর্জ ফ্লয়েড 20 টাকা তার কাছে যে টাকাগুলো ছিল সেই টাকার মধ্যে কয়েক ডলার টাকা হয়তো ভাইয়াল জাল টাকা ছিল, তার জন্য সে দায়ী নাও হতে পারে। আমার কাছে যদি 100 টাকার একটা ভাইয়াল নোট চলে আসে তার জন্য তো আমি দায়ী হব না, কিন্তু সেই 20 টাকা জাল টাকার জন্যও কিন্তু জর্জ ফ্লয়েডকে ভয়ঙ্করভাবে পিটিয়ে মারা হলো। একই কথা দেখুন তুকারামের ক্ষেত্রেও, তুকারামও যখন কবিতা লিখতে গেল সংস্কৃত ভাষায় তার গলা কেটে দেওয়া হলো, বা যখন আমাদের কাশিরাম দাস সংস্কৃত ভাষা থেকে অনুবাদ করার চেষ্টা করলেন ভয়ঙ্করভাবে মহাভারত, তখন কিন্তু তাকে ভীষণভাবে বিপন্নতার শিকার হতে হয়েছিল। তার উপর সমাজের ব্রাহ্মণরা চটে গিয়ে বলেছিল দেব ভাষা সংস্কৃতকে তুমি বাংলার মতো একটা অন্তজ ভাষায় নিয়ে আসছো। সুতরাং বাঙালি জীবন, ভারতীয় জীবন চিরকাল কিন্তু যে কোনো জায়গায় যখনই বারবার মানবিকতা আক্রান্ত হয় তার পাশে দাঁড়িয়ে যায়। তাই জন্যই বোধ হয় রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতার মধ্যে সেই যুব যন্ত্রণার কথা উঠে আসে, আর আমেরিকার ইতিহাসের মধ্যে আফ্রিকা কীভাবে যেন ঢুকে যায়। কেননা আমেরিকার ইতিহাসে একটা অদ্ভুত বিষয় রয়েছে, সেটা হলো গণহত্যার ইতিহাস, এবং এই গণহত্যা হলো একটা জাতিকে সম্পূর্ণভাবে মুছে দেওয়ার ইতিহাস। যে সময় 1492 সালে প্রথম কলম্বাসের জাহাজ পা রাখলো লাতিন আমেরিকায়, তারপর থেকে শুরু হয়ে গেল হত্যা, লুণ্ঠন এবং জেনোসাইড, এবং জেনোসাইডে জাতির পর জাতি মুছে গেল, ওখানকার রেড ইন্ডিয়ানদের ধ্বংস করে দেওয়া হলো। এরপর উত্তর আমেরিকাতেও আমরা দেখলাম যে আফ্রিকা থেকে বিভিন্ন মানুষকে ধরে নিয়ে আসা হলো, কৃষ্ণাঙ্গ মানুষদের, এবং তাদের জাহাজের পাটাতনে শুয়ে হাত পা বেঁধে নিয়ে আসা হতো। এই জাহাজের পাটাতনে শুয়ে হাত পা বেঁধে আস্তে আস্তে যে মানুষরা মারা যেত তাদেরকে হয় জলে ছুঁড়ে ফেলে দেওয়া হতো, নতুবা কৃষ্ণাঙ্গ প্রভুদের সাথে যে জানোয়ারগুলো থাকতো, যে গ্রেহাউন্ডগুলো থাকতো, সেই গ্রেহাউন্ডদের খাবার হিসেবে তাদের মাংস ব্যবহার করা হতো। কয়েকদিন আগে একটা ব্ল্যাক সাহিত্যে পড়ছিলাম যে একটা সময় কিছু কিছু মানুষ শিকার করার জন্যে শ্বেত প্রভুরা বাচ্চাদের, কুমির শিকার করার জন্যে কৃষ্ণাঙ্গ বাচ্চাদের টোপ হিসেবে ব্যবহার করতো। তাহলে দেখুন পৃথিবীটা কি অদ্ভুতভাবে আছে। আর এই অদ্ভুতভাবে থাকাটার বিরুদ্ধেই কিন্তু আজকে ব্ল্যাক লাইফ ম্যাটার্স গজরে উঠেছে, এবং সেই ব্ল্যাক লাইফ ম্যাটার্সের আজকে মানে গতকালই ওয়াশিংটন ডিসিতে একটা বিরাট বড় মিছিল হয়ে গেল, এবং সেই মিছিলে কিন্তু আমরা দেখলাম শান্তিপূর্ণভাবে মানুষ, শুধু কৃষ্ণাঙ্গ নয়, এশিয়ার মানুষরা, আরও চারপাশের মানুষরা এবং প্রচুর শ্বেতাঙ্গ মানুষও কিন্তু আজকে একটাই কথা বলছে যে সুন্দরভাবে একটা পৃথিবীর অধিকার চাই, এভরি লাইফস ম্যাটার্স। যদি আমরা কারুর মানে কৃষ্ণাঙ্গদের প্রাণের দাম না দিতে পারি, তাহলে আমরা নিজেদের প্রাণেরও দাম দিতে পারবো না। আর আমরা নিজেদের প্রাণের দামগুলো দিতে পারি না বলেই হয়তো আমাদের এখানে সেই अनफर्चुनेट इन्सिडेंटगुलो घटे एकदम एक भयंकर जगह श्रमिक के थाकते देवा हय श्रमिक के थाकते देवा हय गोयाल घरे नतुबा श्रमिक के थाकते देवा हय भयंकर भावे पाम्पेर घरे एई श्रमिक के थाका निये जखन कथा बोलछि तखन आमादेर भारतीय साहित्य किन्तु एटा बारबार बुझिए गेछे किभाबे श्रमिक श्रेणीर साधारण दाबिगुलोके अंतज मानुषेर साधारण दाबिगुलोके अस्वीकार करे जावा जाय। आमी सतीनाथ भादुड़ीर कथा बोलबो अन्यतम आमार प्रिय लेखक। सेई झोराईचरित मानुषे आमरा देखी जखन साधारण भावे जारा किना चाषेर काज करे बाबुदेर बाड़ीते चाषेर काज करे सेई अंतज मानुषरा जारा बेशिरभागई हलो माने कि बोलबो जातपात प्रथार दिक दिये निम्न श्रेणीर मानुष भारतीय जातपात प्रथार हायरार्किर जायगा थेके जारा निम्न श्रेणीर मानुष एबं जारा प्रचंड गरीब ताई जोन्नो तारा बाबुदेर बाड़ीते जनमजूर खाटे तारा जखन चाषेर समय जा दाबी करलो जे आमादेर एकटु नुन आर लंका पेंयाज आर लंका देवा होबे बाबुरा बोललो हाँ एदेर नुन आर पेंयाज देवा जेतेई पारे लंकार पेंयाज देवा जेतेई पारे नुन नय लंकार पेंयाज देवा जेतेई पारे किन्तु एदेर एई मुहूर्ते एगुलो देवा जाबे ना कारण देवा एगुलो दिते शुरू करलेई एदेर दाबिगुलो किन्तु प्रचंड भयानक भावे बेड़े जेते थाकबे। एई कथा शोनार पर तो बाबुरा बोललो ना ताहले तो देवा जाबे ना কেননা এরা যদি আজকে নুন লঙ্কা দাবি করছে কালকে অন্য কিছু দাবি করবে ফলে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে। আপনি কিছুদিন আগে আমরা একটা ছবি আমরা দেখছিলাম সেই ছবিতেও কিন্তু ভয়ঙ্করভাবে আর্টিকেল 15এও আমরা কি দেখেছি মাত্র 3 টাকা দাবি জানিয়েছিল মানুষজন প্রান্তিক অন্তজ মানুষজন মাত্র 3 টাকা স্যালারি বৃদ্ধির বা ওয়েজেস স্যালারিও বলাপুল ওয়েজেস বৃদ্ধির মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিল বলে সেই মহিলাদের गलाय फाँसी दिए झुलिए देवा हयेछिलो एबं बला हयेछिलो एटा अनार किलिंगेर ब्यापार तारा लेसबियान सम्पर्के जड़ित हये आछे। सुतरां एटा अद्भुत हिंसार भाषार मध्य आमरा आछि आर एई हिंसार भाषार मध्य आमरा आछि बोलेई लातिन आमेरिका बा आमेरिकार दुःखगुलो कृष्णांग मानुषेर दुःखगुलो आमरा बुझते पारी जे कोन वंचनार जायगा थेके कृष्णांगदेर मध्य अपराध प्रवणताओ बेशी देखा जाय। एटा एके बोलते पारे आमेरिकार जेले बेशिरभाग जेले तो कृष्णांगरा बंदी तार सबचेये गरीब मानुषरा तो अपराध प्रवण हबेई तार जीवन जीविकार जन्य एबं तादेर एई अपराधेर प्रवणतार पेछने देखबेन तादेर अपराधेर बेनिफिट टाका खाচ্ছে সেই শ্বেতাঙ্গ প্রভুরা যারা ক্ষমতার উপরে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং সবচেয়ে বঞ্চনা তো মানুষকে অপরাধ প্রবণতার বিরুদ্ধে দিকেই ঠেলে দেবে আর এই অপরাধ প্রবণতার বিরুদ্ধেই কিন্তু আজকে আমাদের ভীষণভাবে একটা লড়াই গড়ে তুলতে হবে। আর এই লড়াইয়ের কথাই যখন আমরা আসছি তখন কেন জানি না ভীষণভাবে হৃদয়ের মধ্যখানে একটা গল্প বারবার মাথা তোলার চেষ্টা করছে। সেই গল্পটা কি? গল্পটা বলছে গোটা বিশ্ব কিভাবে যেন মিলে আছে ওই আমার দেশের নিহত শ্রমিক ওই আমেরিকার কৃষ্ণাঙ্গ শ্রমিক আফ্রিকার নিহত শ্রমিক বা যে ছেলেটাকে টোপ বানিয়ে দেওয়া হয়েছিল যুগের পর যুগ ধরে কুমিরের সামনে কুমির হাঁ করবে শ্বেতাঙ্গ প্রভু গুলি করবে হয় শ্বেতাঙ্গ প্রভুর গুলি যদি কুমিরকে মিস করে তাহলে টোপের গায়ে লাগবে অথবা কুমির টোপকে নিয়ে চলে যাবে। এই রকম যে যুগযন্ত্রণার ভেতর দিয়ে মানুষ চলেছিল আমাদের মধ্যে কিন্তু একটা ইউনিভার্সাল ঐক্য রয়েছে। সেই ঐক্যটা কীরকম? সেই ঐক্যটা হলো জীবনকে চেনার ঐক্য। তাই জন্য দেখবেন যে কোনো বঞ্চিত মানুষ কিন্তু গভীরভাবে তার স্বপ্নগুলোর মধ্যে একটা সামগ্রিকতা থাকে। আপনি দেখবেন সামগ্রিকতা বলতে কীরকম? একটা বঞ্চিত মানুষের নিশ্চয়ই বড়লোক হতে চায় কিন্তু সে এমনভাবে তার বাড়িটারও ডিজাইন করে যেখানে সে মনে করে যেন তার বাড়িটার মধ্যে তার আশেপাশের লোকজন থাকুক এবং সে তার বঞ্চনার দিনগুলোকে ভোলার চেষ্টা করে। এই জায়গা থেকে অর্থ পেলে সে অনেক সময় বেশিরভাগ সময় হয়তো বঞ্চনার দিনগুলো ভুলে যায় কিন্তু অর্থ পাওয়ার পরেও প্রথম দিকে তার কাজকর্মের মধ্যে কিন্তু তার আশেপাশের মানুষের প্রতিও একটা অদ্ভুত সহমর্মিতা ভালোবাসার জায়গা থাকে। কিন্তু মুশকিল হলো কি আমাদের চারপাশেই ভালোবাসার জায়গাগুলো ক্রমশ কমে আসছে কমতে একদম তলানিতেই বোধহয় ঠেকে যাচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, আজই খবরটা শুনলাম, খবরটা শোনার পর আমি আরও বেশি শক্ট হয়ে গেলাম। যদিও এখন খবর আর নতুন করে শক তো দেয় না তবু ব্যাপারটা আমাকে শক করে দিল। সেটা হলো যে সিমলায় একটা সামান্য গরু সে ফল খেতে এসেছিল তার ফলের ভেতরে বোম দিয়ে দেওয়া হয়েছিল। গরুটা যখন ফল চেবালো ভয়ঙ্করভাবে বিস্ফোরণ হলো, গরুর চোয়ালটা উড়ে গেল। তাহলে সেই হাতিটার কথা ভাবুন যে হাতিটাকে বারুদ মেশানো আনারস দিয়েছিল। এবার সিমলার গরুর কথাটা ভাবুন যে সিমলার গরুটাকে ওইভাবে ফলের ভেতর বোম দেওয়া হলো। কৃষ্ণাঙ্গ সেই মানুষটার কথা চিন্তা করো, সেই জর্জ ফ্লয়েড যে মাত্র যার কাছে 2 জাল নোট পাওয়া গেছিল বলে যাকে পিটিয়ে মারা হলো। আবার আপনি দেখুন আমাদের এখানে ৫ টাকা চুরি করলে যে বাচ্চাটাকে বা যে লোকটিকে গণধোলাই দিয়ে মারা হয়, অথচ হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষে চুরি হয়ে যায়। 2G স্পেকট্রাম কত টাকা যে চুরি হয়েছে সেটা গোনা যায় না। এই ঘটনাগুলো যখন মানে চুরি মানে কি রাজস্বের ক্ষতি হয়েছে সেটা গোনা যায় না, এছাড়া তো কেলেঙ্কারির অভাব নেই। সুতরাং তাহলে দেখুন এখান থেকেই পরিষ্কার হয়ে যাবে যে আমাদের গতিটা আসলে আমরা কোন দিকে যাচ্ছি। আর এই গতিময় পৃথিবীতে সবচেয়ে অসহায় কন্ডিশনে দাঁড়িয়ে থাকে শিল্পীরা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই এই অনুষ্ঠানে হঠাৎ শিল্পীদের নিয়ে আপনি কথা বলছো কেন, বা আপনি কথা বলছেন কেন? আমি এই কারণে কথা বলবো যে এই অনুষ্ঠানটা ঠিক ফ্যাক্টস অ্যান্ড ফিগারের অনুষ্ঠান নয়। গুগল খুললেই আপনি প্রচুর ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স পেয়ে যাবেন। ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে বলারও প্রচুর লোক আছে, তারা এসে একটা ঘটনাকে এই অমুক সালে এটা হয়েছিল, তমুক সালে সেটা হয়েছিল, এসব বলে যাবে। আপনারা তাদের মানে প্রচুর পরিমাণে কি বলবো সাবস্ক্রাইবও করে যাবেন, সেটা নিয়ে কোনো দুঃখ নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে অন্য জায়গায়। মুশকিলটার জায়গা হচ্ছে যে এই অনুষ্ঠানে আমি সেই রবীন্দ্রনাথের কথাটা খুব মানি, রস ছাড়া বোধহয় পৃথিবী সুন্দর হয় না। আর রসের কাছে পৌঁছতে গেলে আমাদের গল্পের কাছে পৌঁছতে হয়, কারণ গল্পের ভেতর দিয়েই কিন্তু পৃথিবী তার সুন্দরতম অভিব্যক্তিগুলোকে খুঁজে নেয়। এই গল্পের কাছে এই জন্যেই আমি যেতে চাইছি যে এই গল্পটা হয়তো আমাদের বুঝিয়ে দেবে একটা ভয়ঙ্কর মানে অপ্রেসড সমাজে, যেখানে শোষকের ভয়ঙ্কর অধিকারগুলো আছে, সেরকম একটা অপ্রেসড সমাজে মানুষ কীভাবে আসলে বেঁচে থাকে, একজন শিল্পী কীভাবে বেঁচে থাকে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমার খুব প্রিয় গল্পকার, যাকে নিয়ে এখন খুব কম কথা হয়, জ্যোতিরিন্দ্রনাথ মৈত্রের একটা গল্প। সেই গল্পটা হচ্ছে টিনের চাল, খালপোল ও টিনের চালের গল্প। তারা পুল আছে, সেই পুলের ওপর দিয়ে গরুর গাড়ি যায়, গরিব মানুষরাও যায়, বড়লোকরা সাঁ করে গাড়ি করে চলে যায়। তারপর অনেকে ইভিনিং ওয়াক করতে আসে, মর্নিং ওয়াক করতে আসে। একদিন গরুর গাড়ি চড়ে সকালবেলা খুব সকালে যারা যাচ্ছিল, তারা দেখলো খালের গায়ে কে কে যেন খুব সুন্দরভাবে ফুল, পাখি, নদী, পাহাড় এঁকেছে। যারা গরিব মানুষ তারা তো হি হি করে হাঁটলো, বললো নতুন একটা পাগলের জন্ম হয়েছে। এবার কিছু বড়লোক এলো, তারা দেখলো, তাদেরকে ছবিগুলো ভালো লাগলো, এবং তারা আলোচনা নিজেদের মধ্যে করতে লাগলো, দারুণ একটা ট্যালেন্টেড লোকের একটা কাজ, আমাদের সমাজটা কোন জায়গায় আছে, ট্যালেন্টকে ঠিক মতো তুলে ধরতে পারে না। এরপরে কয়েকদিন গেল, তারপরে ওই গরিব মানুষটা আরও কিছু ওই খালের ওই পোলে কিছু মানুষ আরও কিছু সুন্দর ছবি দেখলো, তারা ওই শিল্পীকে নিয়ে। বড় লোকরা, গরিব মানুষরা আজকে আর ওকে নিয়ে কোনো কথা বললো না, কেননা তাদের ব্যস্ততা বহুত রয়েছে। কয়েকটা বাচ্চা ছেলে পাগল টাগল বলে চলে গেল, এবং কে শিল্পী সেটা তাকে বুঝতে পারছে না, কেন শিল্পীকে দেখা যাচ্ছে না, শিল্পীর আঁকাগুলোকে দেখা যাচ্ছে, তারা বলে চলে গেল। বড় লোকটা আজও তাকে নিয়ে কিছুটা আলোচনা করলো। এরপর একদিন দেখা গেল সেই লোকটা কিছু মুখ এঁকেছে, মানুষের মুখ, মহিলাদের মুখ। তখন বড় লোকরা আলোচনা করতে লাগলো, মধ্যবিত্তরা আলোচনা করতে লাগলো, এই শিল্পী মনে হয় খুব জীবনে প্রেমে শখ খেয়েছে, তাই জন্যে এই অদ্ভুত অদ্ভুত মুখ এঁকেছে। এর জীবনে প্রেম ঘটিত বোধহয় ভয়ঙ্কর কিছু আছে। এক প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে বিকেলবেলা ওখানে বেড়াতে এসেছিল, তারা ওই শিল্প নিয়ে আলোচনা করলো, এবং ওই শিল্পের সাথে গ্রিক শিল্পের কী মিল আছে সেগুলো নিয়েও আলোচনা হলো। এরপরে একদিন দেখা গেল ওই ভদ্রমহিলা ওই পোলের ওখানে আবার সেই শিল্পী, যাকে কেউ দেখতে পায় না, যার নাম জানা যায় না, সে অদ্ভুত কিছু নগ্ন শরীর রেখেছে যেগুলোর মুখ নেই। তখন সবাই, বড়লোক থেকে গরিব, সবাই একজোট হয়ে বলল, ওই শিল্পীর গর্দান চাই, ওই শিল্পী আমাদের সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে। একটু আগে যে ট্যালেন্টেড শিল্পী ছিল, একটু আগে যে লোকটা ছিল হচ্ছে এক্সপেরিমেন্টাল, একটু আগে যে লোকটাকে নিয়ে এরা ভেবেছিল এ বোধহয় প্রেমে টাকা খেয়েছে, এবার সে হয়ে গেল গোটা সমাজেরই শত্রু। আর সেই সময় একটা টিনের চালের ঘরে এক ভদ্রলোক তার ছবিগুলোকে গোছাচ্ছেন। তার বউ জিজ্ঞেস করলো, তুমি এই অবেলায় কোথায় যাচ্ছ? বলছে, বাবুরা বোধহয় আমার ছবিগুলো দেখেছে, তারা বোধহয় এবার আমি তাদের কাছে এই রামকৃষ্ণ, বিবেকানন্দ ইত্যাদি মহাপুরুষদের ছবিগুলো নিয়ে যাব, এবং তারা এই ছবিগুলো দেখো এখন কিনবে। তাহলে এইটা হচ্ছে আমার দেশের একটা অবস্থা, কি অবস্থা, যেখানে শিল্পীরও বিকাশের কোনো জায়গা নেই। শিল্পী যখন ফুল, পাখি, সুন্দর সুন্দর যেটা সমাজ অনুমোদন করে ততটা আঁকে, সে সময় সমাজ তাকে মেনে নেয়। এরপর শিল্পী ইচ্ছে করেই সমাজের অনুমোদন ভাগে, সেই সময় সমাজটাকে রেজিস্ট্যান্স করে। এরপর শিল্পী তাদের কাছে কি নিয়ে যায়, সমাজের অনুমোদিত বিষয়গুলোই দিয়ে যায়, তখন আবার তাকে শিল্পীরা তাকে আবার সমাজ একসেপ্ট করে নেয়। এই যে ট্র্যাজেডি, একটা শিল্পী কখনোই তার নিজের ভাষাটা খুঁজে পায় না, এইটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। তাহলে ব্ল্যাক লাইভস ম্যাটার্সের আন্দোলনের সাথে এটার সম্পর্ক কি, যে কখনোই দেখবেন কৃষ্ণাঙ্গরা আমেরিকার মতো জায়গায় নিজেদের ওয়ে অফ এক্সপ্রেশনসকে খুঁজে পায়নি। শুধু দারিদ্রটা বড় কথা নয়, ওয়ে অফ এক্সপ্রেশনসকে খুঁজে পাওয়াটা বড় কথা। একটা দেশে যদি সবসময় পুলিশের ভয়ে আপনাকে বাঁচতে হয়, একটা দেশে যদি আপনার রাতের বেলা শোয়ার জায়গা না থাকে, একটা দেশে যদি আপনি প্রথম থেকেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার सम्मान पेते थाकेन टर्चार पेते थाकेन तखन किन्तु जीवनटा विकसित हय ना। आर जीवनटा विकसित जखन हय ना तखनई किन्तु आपनाके बला जाय जे तुमी ओई ओई जायगाटाय थाकबे, अर्थात तोमार जोन्नो बराद्द होच्छे पाम्पेर घर, जे घरेर चारपाशे अनेक साप इत्यादि रयेछे, जे घरेर चारपाशे बन जंगल रयेछे। ता एखन आपनि प्रश्न करते पारेन एइगुलोर बिरुद्धे आमादेर लड़ाइयेर उपाय कि? আমি বলবো আমাদের লড়াইয়ের একটাই উপায় আছে, সেটা হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের প্রবলভাবে নো বলতে হবে। আমাদের প্রবলভাবে এই মুহূর্তে নো বলতে হবে, যে প্রবলভাবে আমরা বলবো নো। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের আজকে প্রবলভাবে নো বলতে হবে। এই নোটা যত আমরা বলতে পারবো, এই নোটা যত আমরা বলতে পারবো, তত কিন্তু সুন্দর একটা পৃথিবী আমরা তৈরি করতে পারবো। এই নোটা আপনি কিভাবে বলতে পারবেন জানেন? এই নোটা আপনি সেভাবে বলতে পারবেন যখন আপনি দারুণভাবে এটা বলতে পারবেন যে এরকম বিষয় আমি চাই না, আমি কখনো কোনো মানুষকে আমি যেখানে শুতে পারি না সেই জায়গায় শুতে দেব না। আমার বাড়িতে যদি কোনো মানুষ আসে, আমি যে বিছানায় শুই সেই রকম বিছানায় তাকে ইরেসপেক্টিভ অফ তার জাতপাত ইত্যাদি ছাড়াই তাকে আমি রাখবো। আমি কখনো তাকে কোনো খারাপ জায়গায় শুতে দিতে পারবো না। এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে, তাহলে দেখবেন রাষ্ট্রীয় বা সামাজিক জীবনেও কিন্তু অন্যায়গুলোর বিরুদ্ধে আপনি চিৎকার করে বলতে পারবেন নো। যাই হোক, এই নো বলার সংস্কৃতিটা আমাদের আজকে প্রবলভাবে চর্চা করতে হবে, এবং চর্চার মধ্যে দিয়ে আশা রাখছি আমরা আরও উন্নততর একটা সুন্দর বিশ্ব গড়ে তুলতে পারবো। এই বলে আজকের মতো চুপ হচ্ছি। হ্যাঁ, কেমন লাগছে এই অনুষ্ঠানগুলো জানাবেন, এবং একটা রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি। প্রতিবার বলি, শুধু আমার চ্যানেল বলে কথা নয়, যারা ইউটিউবে নতুন কন্টেন্ট নিয়ে কিছু ভাবছেন বা নতুন কন্টেন্টকে আপনার সামনে উপস্থিত করছেন, তাদের পাশে দাঁড়ান, কারণ এই মুহূর্তটা হলো বিকল্প ভয়েসের মুহূর্ত। যাই হোক, আজকের মতো আসি। আর আসার আগে একটা গান আজকে সকালবেলা শুনছিলাম, প্রথমে শুনছিলাম ওই গানটা কি যেন, প্রেমে পড়া বারণ কারণে অকারণ। প্রেমে পড়া বারণ কি বারণ হয় সেটা আপনি বুঝবেন, কিন্তু আরেকটা গান খুব ভালো লাগছিল আমার। সেখানে বলছিল যে নট রোমিও অ্যান্ড জুলিয়েট, ইউ অ্যান্ড মি, অর্থাৎ আমি আর তোমার গল্প। সুতরাং আজকে আমার আর তোমার গল্পটা হলো সেই গল্প, যে গল্পের নাম হলো ব্ল্যাক লাইভস ম্যাটার্স, ইচ লাইফ ম্যাটার্স। ওকে, সবাই খুব খুব ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো খুদা।